তো বন্ধুরা, আমি অনেকদিন পর তোমাদের সঙ্গে আউটডোর শুটের জন্য বাইরে এসে গেছি। তো আজকে ভিডিওটা একদম আমার আমার পুরো ইউটিউব চ্যানেল ভিতরে আমার ফার্স্ট ব্লগ হতে যাচ্ছে, যেটা আমি একটা কোনো বাঙালি সেলিব্রিটির সঙ্গে দেখা করতে যাচ্ছি। এবং তোমরা যদি বলো কোনো বাঙালি গায়িকা, তার ভিতর হলো লোপামুদ্রা মিত্র একজন খুবই বড় গায়িকা, এবং তার গান আমার খুবই ভালো লাগে। অনেক পুরনো পুরনো গানগুলো তিনি বলেছেন এবং গেয়েওছেন। তার ভিতর দুটি গান আমার সবচেয়ে ফেভারিট, যেটা হলো নাতিনা ধিতিনা একটা, আর আরেকটা হলো হিদমাচারে রাখিব, সেটা যে যিনি গিয়েছেন সেও ফেভারিট, এবং ওনাও খুব ভালো লাগে সেই গানটা। এবং আজকে তার সঙ্গে আমি দেখা করতে চলেছি, আমি শান্তিনিকেতনে পৌঁছেই গেছি। শান্তিনিকেতনে একটা রিসোর্টেই আছে উনি, তো আজকে আমি ওই রিসোর্টেই যাচ্ছি এবং ওদের সঙ্গে কথা বলবো। এবং একটা হিদমাচারে যে গানটা আছে সেটা, সেটা মুখড়াটা আছে সেটা আমি তুলি, এবং ওইটা শোনাবো। যদি ভালো লাগে তাহলে বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও করে ভিডিও তোমাদের সেট করে দিবে। তো আর আমাদের ফেসবুক থেকে প্লিজ শেয়ার করে দিবে, আমাদের কোনো বন্ধুদের সাথে ফেসবুক থেকে যারা দেখতে পারে আমার প্লিজ পেজটা ফলো করতে। আর বন্ধুরা, আমি ওনারা উনি যদি পারমিশন দেয় এই ভিডিওটা ছাড়তে, তাহলেই আমি ভিডিওটা ছাড়বো, তাছাড়া ভিডিও ছাড়বো না। Place where they told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't like their way, had to fight and misbehave. তো বন্ধুরা, ওনাকে শোনানোর জন্য আমি যে প্রিপারেশনটা আছে গানের, যে একটা হিদমাচারে রাখিব যে গানের যে মেন মুকুড়াটা আছে সেটা শোনানোর জন্য যে প্রিপারেশনটা, সেটা তোমরা কীভাবে করছি সেটা দেখে নাও। জানি না ওরা উনি শুনবেন নাকি কী, এবং সেটা দেখে নাও, তোমরা এনজয় করো, তারপর তোমরা ভিডিওটা আস্তে আস্তে কন্টিনিউ দেখতে থাকবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হলো চারণ ফাউন্ডেশন, লোপামুদ্রা ম্যাডাম যেখানে কাজ করেন সেটার ফাউন্ডেশন যে অ্যাডটা আছে সেটার ফ্ল্যাগটা এখানটাতে আছে। এবং লোপামুদ্রা ম্যাডাম 3 দিন এসেছে এখানে শান্তিনিকেতনে থাকতে, এবং 3 দিনে তিনি 3টে কাজ করতে এসেছেন, 3টে এক্সিবিশনের জন্য এসেছেন। সেই 3টে এক্সিবিশন হলো, প্রথম তো পুরনো মাটি দিয়ে কীভাবে এখনকার সময় শৌখিন জিনিস তৈরি করা যায়, এবং দ্বিতীয়ত পুতুল নাচ, এবং তৃতীয়ত হলো কাঁথা স্টিচের যে শাড়ি যে এক্সিবিশনটা আছে সেইটাও, আর মাটির যে আমার অনেক সৌভাগ্য যে আমি মাটির যে এইটা এক্সিবিশনটা আছে সেটা আমি নিজের চোখে দেখতে পেয়েছি। এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে সামনে অনেকজনই করছে। বল কি কি দেখেছিস তুই সেগুলো বল। বিষ্ণুপুর বাঁকুড়ার মাঝে ঠিক ওইখানে
বিষ্ণুপুর ম্যাম যদি আসেন তো অবশ্যই বিষ্ণুপুর মেলায় তো গিয়েছিলাম হ্যাঁ 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 আমরা এখানে ছিলাম আমরা এখানের মেলার জন্য ছিলাম আমার ছুটি ছিল না ওখানে ওই সময়টায় ছুটি থাকে না আমার এখানে হ্যাঁ এই বছর খুব মুশকিল এই বছর সুর হ্যাঁ করে কাজ শুরু হয়েছে এখন আর ছুটির দরকার নেই না 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 সেটাই সেটাই ঠিক আছে কত বড় বড় পা দুটা আমার হাতির জন্য বানাচ্ছে হাতির পায়ে নোক হয় না হাতিটার মুখটা চেপে গেল চলো অনেক ঠিক আছে চলো চলো ম্যাডাম আসছি থ্যাংক ইউ ভালো লাগলো মানে ভালো তো লাগবে কি কমেন্ট বক্সে বলবে যে ভিডিওটি কেমন লাগলো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে ভিডিও কমেন্ট লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তিনবার বললাম কমেন্ট বক্সে জানাবে তো চারবারও বলে দিলাম জানিয়ে দেবে তো আজকে অনেক সৌভাগ্য কপালে যে আমি ম্যামের সঙ্গে অনেক কষ্টে দেখা করার মানে দেখা করা করতে পারলাম আমি অনেকদিন ধরে ওনার ফেসবুক পেয়ে তারপরে ইনস্টাগ্রাম এইসব দেখি ওনার আমি অনেক বড় ফ্যান তারপরে ওনার গান তো বলোই না তাছাড়া সব কিছুই আমার ভালো লাগে এবং আজকে অনেকদিন দেখা হলো মানে আমি প্রথম দেখা করলাম মেয়ের সঙ্গে তো আমার খুবই পছন্দ লাগলো এবং যেরকম মানে তোমরাও দেখা করতে আসবে এখন আপাতত শান্তিনিকেতন আছে মাঝে তো আমি একটা গান মানে গানের যে মুখরাটা আছে হিন্দুতে রাখিব সেইটা তুলে রেখেছিল অনেক ভয়ে মানে হাত মানে বুকের যে ধরবি ধীরপিটটা সেটা একশো হয়ে গেছিলো পুরো যখন করছিলাম তখন তার জন্য একটু বেশি বক ছিলাম আমি বকর বকর করছিলাম মানে কষ্টে করে শোনালাম এবং ম্যামের অনেক ভালোও লাগলো এবং ব্যাস ভিডিওটা এটুকুই রোদন ভিডিও আসবো ততক্ষণ বাই বাই